শীতের সকালে এরকম মুড়ি মাখা, ধনে পাতা, চানাচুর, পেঁয়াজ দিয়ে কি দারুণ টেস্ট। দিন যাবৎ মুড়ি মাখা করি, কিন্তু একদম জুত করে খাওয়াটা আর হয় না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগ। সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতো জাস্ট বিন্দাস আছো। তো দেখো, খেতে ইচ্ছে করছে কি সবার জানি না। কিরে ডোনা, তোর খেতে ইচ্ছে করছে? তো নাই। তো চলো এখন আমরা চা দিয়ে খাবো, হাতের ঋষিগুলো ফলে। তো বন্ধুরা, ট্রেল হচ্ছে শর্টস ভিডিও কাম ই কমার্স অ্যাপ, যেখানে তোমরা পেয়ে যাবে অথেন্টিক ব্র্যান্ডেড প্রোডাক্টস অনেক কম দামে। আমার দেওয়া কুপন কোড যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট। আর কুপন কোডটা তো স্ক্রিনে দেওয়াই আছে, তোমরা অবশ্যই সেখান থেকে গিয়ে যে কোনো প্রোডাক্ট তোমরা পারচেস করতে পারো। আর ট্রেলে রয়েছে ট্রেল ক্যাশ, যেখানে তোমরা ট্রেল ক্যাশ আর্ন করে ফ্রিতে শপিংও করতে পারবে। তো দেরি কিসের, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ট্রেল শপ ডাউনলোড করে অনেক অনেক শপিং করে নাও আর অনেক অনেক ডিসকাউন্টে। তো এখন যাই বানা স্কুলে। হ্যাঁ, তো এখন যাচ্ছি বই আনতে স্কুলের। আনতে দাঁড়াও এক মিনিট। তো চলো, আমি এখন যাবো আয়ুষের স্কুলে বই আনতে, আর যাবো একটু বাড়িতে, কারণ পরশু সংক্রান্তি, তো সবাই তো ল্যাপা মোছা মাজা ঘষা করবে। আর দেখো, মা আর আন্টি মিলে ওইখানে গোবর নিয়ে এসছে, ওরাও করবে। তো আমি তো তোমাদেরকে বলেই আসলাম বাড়ি ঘরগুলো কেমন শ্যাওলা পড়ে আছে, কি অবস্থা। তো সেগুলোকে তো একটু ল্যাপা মোছা করতেই হবে, তাই না? তো আয়ুষকে রেখেই যাচ্ছি আমি এখন, আয়ুষকে রেখে একদম কালকে আবার মার পুরো তাড়া লেগে যাবে ল্যাপা মোছা, তো কালকে আমি আবার যেতে পারবো না। তো এখন গিয়ে আমি আমার ঘরগুলোকে পরিষ্কার করবো, একলাই যাচ্ছি, রান্নাবান্না করবো না, শুধুমাত্র ঘর পরিষ্কার করা আর পুজোটা দেওয়ার জন্যই যাচ্ছি বাড়িতে। আর মাও যাচ্ছে আমার সাথে, মা ওই যে পৌষ সংক্রান্তি তাই আতপ ধান ভাঙাবে, ওই যে দেখো বস্তা নিয়ে নিয়ে এসে স্কুটিতে। তো এখন আমরা যাব আগে স্কুলে গিয়ে, আগে আয়ুষের বই নিব, তারপর আমি বাড়িতে যাবো, মা চলে আসবে, আর বিকালবেলা আমি টোটোতে করে চলে আসবো। তো চল, তুমি চালাবা। তো চলো, মাস্ক পরে নি, মাস্ক নিয়ে নিয়েছি। তো যাওয়া যাক, মাই চালাবে বলে দুই পায়ে বসুন নাকি? চলো, মা বলে কি ভাত তরকারি নিয়ে চল, আমি বলি না আমি খেয়ে নিয়েছি, এখন আর লাগবে না, আমি মুড়ি চা খেয়ে তারপরে এই এক দেড় ঘন্টা পরে একটুখানি ভাত খেয়ে নিলাম, গরম ভাত। তো এখন যাচ্ছি, আর সারাদিন না খেলেও চলবে, একবারে এখানে এসে তারপরে খাবো। চলো আমি যাই, মাস্কটা পরে নেই, এত পুলিশ ঘোরাফেরা করে রাস্তার মধ্যে। আয়ুষটাকে রেখে আসলাম, ডোনা ভাত খাইয়ে দিবে, মাছ দিয়ে আলু সিদ্ধ দিয়ে, মা ভাত বানিয়ে মা তবে যাচ্ছে। চলো, বাড়ি থেকে অনেক কাজ আছে, শেয়ার করবো, চলো দেখে দাও। তো দেখো, বাজারে ঢুকে মা এই যে চিতই পিঠা বলে না, বা সরা পিঠা, যে কোনো একটা কিছু বলে আর কি, কেউ আমরা চিতই পিঠাও বলি, সরা পিঠাও বলি, তো এই যে চারটার মতন যে গোল গোল খোপ থাকে, তো সেটার জন্যই নিচ্ছিলাম, সিঙ্গেলটা ভালো লাগে না, এরকম অনেকগুলো থাকবে, একবারে একটু তাড়াতাড়ি হবে, তো খুব ভালো লাগে আর কি। তো এই জন্য এটা ঢেকে, মানে সরি, এটাই নিলাম, এটা মা নিয়ে যাবে, পরে আমি বাড়ি যাব। তো আমি তো এখন আয়ুষের স্কুল থেকে বই নিলাম, বই নিয়ে এখন ঘরে গিয়ে তো অঢেল কাজ পড়ে আছে, এই জন্যই আমি তোমাদেরকে ভেবেছিলাম যে না, তোমাদেরকে দেখাবো যে আমার ঘরটা, মানে আমার বাড়ি ঘর মনে হচ্ছে যেন 50 বছর ধরে কেউ বাড়িতে নেই। আর দেখো অবস্থা, জঙ্গলে জঙ্গল, ভাবছি যে না আগের সিনটা একটু দেখিয়ে নিই, তারপরে পরিষ্কার করার পর কীরকম হয় সেটা তো তোমরা দেখবেই, তাই না? এই দেখো, গাছের নিম পাতা পড়েছে, বৃষ্টি হয়েছিল অল্প সকালবেলা। তো দেখো ফুল গাছগুলো কি অবস্থা। আচ্ছা তোমরা বলো তো, এই যে মানে গাঁদা ফুলগুলো কেন এরকম পুড়ে পুড়ে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। সেরকম একটা জলও দেওয়া, জল দেই, মানে খুব বেশি পরিমাণে দেওয়া হয় না, এটাই বুঝতে পারি না। তো দেখো কি অবস্থা হয়ে আছে, পুরো শ্যাওলা, মানে এই বাড়িতে কেউ যে আছে এটা মানে টেরি পাওয়া যায় না। আসলে আমাদের বাড়িটা যতই গোছানি হয় না কেন, এই রোদ পড়ে না তো বাড়িতে, আর প্রচুর পরিমাণে শ্যাওলা জমে থাকে, পুরো বাজে লাগে দেখতে। তো যাই হোক, এই জন্যই খুব কষ্ট হয় ল্যাপা মোছা করতে। এই দেখো ঘরে এসে দেখি, মানে ফ্রিজটা আমি একটু বন্ধ করে গেছিলাম, সেরকম কিছু ছিল না, তো বরফ ছিল, আমার তো মনেই নেই। আর আমি কি করেছি দেখো, জল পরে কি অবস্থা, এখন চালিয়ে দিলাম। এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা, ওই যে একটা ফুটা থাকে না ভিতরে, ওটাকে আমি না ইসে দিয়ে লাগিয়ে দিয়েছি, সেলোটেপ দিয়ে,
যেখান থেকে আমি ফ্রিজটা নিয়েছিলাম দোকানেই বলেছিল যে এইভাবে লাগিয়ে দেখো, অল্প অল্প জল হলে ওই ওটা টেনে ফেলে দিও, নিচে আর যাবে না, না হলে ফ্রিজটাকে পিছনে ঘুরে পিছনের যে একটা বক্স থাকে সেটাকে টেনে বার করে তোমাকে ফেলতে হবে। তো তাই জন্য দোকানিটা বলেছিল যে উপরেরটাতেই স্টেপলার মেরে রেখো, স্টেপলার না সেলো টিপ লাগিয়ে দিও, তাহলে ওটা টান দিয়ে জলটা ফেলতে পারবে। ওটা যে ভরে জল একদম উপচে পড়ে গেছে, এই যে দেখো অবস্থা, ওই দেখো বাসন, ওইদিকে পুরো বাজে অবস্থা। তো চলো আমি ঘরগুলোকে একটু গুছিয়ে নিই, বাজে একটা। এই দেখো এগুলো উপর থেকে কি পড়েছে, এগুলো কিসের বাসা, সব টিনের বোধহয় এগুলো। ওই দেখো ফাঁকা দিয়ে, এগুলো ফাঁকা দিয়ে ঝড় তুফানের দিন ঝড় আসে মনে হয়, ঝড় তুফানের দিনে ভাবো এগুলো কী হবে। এগুলো সব ইঁদুরের কাজ, যত নোংরা নিয়ে ওই চিপার মধ্যে রাখে, এই যে অবস্থা। তো দেখো চলে আসলাম ঘর দুয়ার গোছাতে, তোমাদেরকে তো আমার বিছানাটা দেখালাম যে কী অবস্থা ছিল সেদিন। আসলে ঠান্ডা লাগছিলো, গায়ে ঠায়ে দিয়ে পরে আর ভাজ ভুজ করা নাই, এইভাবেই চলে গেছিলাম বাড়িতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো বিছানার নিচে অনেক কি প্লাস্টিক প্লাস্টিক ছিল, সেগুলোকে উঠালাম, বিছানাটাকে ভালোভাবে এখন ঝেড়ে নেব। তো মানে বাপের বাড়িতে যাই ঘোরার জন্যই, এই এক দুদিন পরপর যে চলে আসতে হয় এটাই খুব বিরক্তি লাগে, মানে চিন্তা ছাড়তে পারি না। একবার এবারের চিন্তা, মানে এবারের চিন্তাটা থেকেই যায়, বাড়িতে কেউ না থাকলে একটা চিন্তা থেকে যায় যে না জানি আমার বাড়িটা কি হচ্ছে, কি অবস্থায় আছে, মানে কি বলি আর, মানে আমার বাপের বাড়িতে গেলে এই চিন্তাগুলো থাকে। আমার মা খুব বকা দেয় যে তুই আসিস কয়েকটা দিনের জন্য একটু ঘুরতে, চুপচাপ থাক, এত অস্থির হয়ে যাস বাড়িতে যাওয়ার জন্য, দেখো তো এই কাজগুলো কে করবে। আমি তো বাড়িতে যেতেই যাইনি, মানে এখানেই থাকতে চেয়েছিলাম যত মানে বুনুকে নিয়ে। তো বুনুও দরকার, ওর বাড়িতে থাকা প্রজেক্ট টজেক্ট করতে হয় কত কিছু, তো মা তো কিছুতেই আমাকে এখানে একাতে থাকতে দিবে না, তাই জন্য মা বলে এখানে চলে যায়। তো ওই একদিন থেকেই আমার চিন্তা লেগে গেছে যে পৌষ মাস এসেছে, এইসব কাজ না করলে, বাড়ির বউ যদি এই কাজগুলো না করে তখন কি নোংরা, মানে কীরকম একটা লাগে না। পৌষ মাসে দেখবে সবার লেপা হোঁচা থাকে, ঘর দুয়ার গোছানি থাকে, অনেক রকম কাজ থাকে, তো সেই কাজগুলোই করি যখন বাড়িতে থাকি। কিন্তু বাড়িতে নাই বলে করবো না সেটা কীরকম হয়, মানে যেটা আমি পারবো, যে বাড়ি আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি তো একদমই পাশে, যেটা আমি পারবো যে এসে আমি করতে পারবো, তবে মনটাকে আমি কী করে বুঝ দিই বলো যে না থাক করবো না, এটা হয় না। আমার মনে হয় না পারবো যখন করবই। তো দেখো কত বাসন ছিল, সব বাসনগুলোকে আমি গুছিয়ে নিলাম এক এক করে, আর ওখানে বাসনগুলোকে গুছিয়ে নিয়ে এবার দেখো কিছু বাসন, মানে বাসন বার হলো, বাসন ধোয়ার জন্য কিছু সবজি টবজি ছিল সেগুলোকে ফেলে ঠেলে দিব, ফেলে দিয়ে এখন এই বাসনগুলোকে ধুয়ে নেব। তো গ্যাসটাকে হালকা মোছাই ছিল, গ্যাসটাকে হালকা একটু মুছে নিয়ে আমি ঘরগুলো ভালো করে ঝাড় ঠাড় দিয়ে এখন ঘরটাও আমি তো মুছাই ছিল, তবু আমি ঘরটাকে আরেকবার মুছে নিচ্ছি, যেহেতু জল টল পড়ল তো একটা ন্যাকড়া দিয়ে একবার একটুখানি মুছে নিলাম। তো চলো এবার দেখো ফ্রিজের জলগুলো তো দেখতেই পারলে, প্রথমে ভাবলাম যে না এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দেই তাহলে হয়তো পরিষ্কার হয়ে যাবে, তাও দেখলাম না কিছুতেই যাচ্ছে না। তো ওই শলার ঝাড়ু একটা ঘরেই ছিল, সেই ঝাড়ুটা দিয়ে আমি ঝাড় দিয়ে নিলাম, যেহেতু জল ইহারে বৃষ্টি পড়ছে, আমি এখনও স্নান করতে পাচ্ছি না, পুজো পড়ে আছে, দুটো বেজে গেছে, সমস্ত গোছানি গোছানি যা আছে সব কমপ্লিট। আমি যে ঘরটা লেপবো তোমাদের যে একটু দেখাবো সেটাও পারবো না, ঘর অন্ধকার, কারেন্ট চলে গেছে, এখন বৃষ্টি পড়ছে, আমি বসে আছি। এই দেখো পাতাগুলো ঝাড় দিতে হবে, আগে তো ঝাড় দেবো তারপরে তো আমি এগুলো মুছবো, তাই না? ঠান্ডা, প্রচুর ঠান্ডাও লাগছে, ভিজলে আবার জ্বর আসে নাকি তাও ভাবছি, তাই ভাবছি একটা রেনকোট পরে ল্যাপামোছাগুলো সেরে নেবো, কারণ ল্যাপামোছা তো করতেই হবে, বাড়ি যাবো আবার ল্যাপামোছা, পৌষ সংক্রান্তি ল্যাপামোছা না করলে কীরকম একটা দেখায়। তো কালকে তো আসতে পারবো না, আর আমি কোথায় বসে আছি বলো তো, জায়গা নেই, আমি বসে আছি একটা গামলার উপরে, মানে অ্যালুমিনিয়ামের গামলাগুলো হয় না। আর দেখো বাসনগুলোকে এই যে সাইডে রেখেছি, ওই যে বাসনগুলোকে ধুয়ে নেব। এগুলো আর কিছু কিছু তরকারি ছিল, আমি তো ভেবেছিলাম চলেই আসবো, তারপর মা বলে একবারে পৌষ সংক্রান্তিটা কাটিয়েই যা। তো যাই হোক বাসনগুলো ধুয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই যাব। তো এখন বৃষ্টিটা একটু কম কম লাগছে, তো আমি একটু মাটি নিয়ে আসি খেত থেকে। দেখো তো ওই যে জায়গাগুলো কেমন নোংরা লাগছে দেখতে। তো যাই হোক আমি জানি না এখন এই বৃষ্টির মধ্যে আমি ওই জায়গাগুলো মুছতে পারবো কিনা, তবে ঘর বারান্দাগুলো তো আমাকে মুছতেই হবে। তো চলো আমি এখন বারান্দা ঠান্দা মুছে নিই, বৃষ্টি কমুক বা যায় না কমুক অনেকটা লেট হয়ে যাচ্ছে, ঠান্ডাও লাগছে, পরে স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে। যাই হোক চলো। ল্যাপামোছাগুলো করিনি, তবে ঘরটা আমি এমনি লেপে আসি, কারণ ঘর ল্যাপামটা দেখাতে পারবো না, পুরো অন্ধকার দেখতেই পাচ্ছ, তা আমি বাইরেটা যখন মুছবো তখন তোমাদের দেখাবো। চলো
তো ভেবেছিলাম যে তোমাদের আমি ঘর ল্যাপাটা দেখাবো না, কারেন্ট ছিল না কি করে দেখাবো। আর এখন একটু দেখো ক্যামেরাটা একটু আবছা আবছা দেখাচ্ছে, তাই না? তিনটা লাইট জ্বালালে তোমরা ক্লিয়ারলি দেখতে পারতে যে কীভাবে আমি ল্যাপা মোছা করি, কিন্তু লাইটটা তো জ্বালিয়ে যাব, পরে তো ঘরে আর ঢুকতে পাবো না যতক্ষণ না শুকায়, ততক্ষণ লাইটগুলো জ্বালানো থাকবে। তো একটা লাইটই জ্বালানো থাকে, একটা লাইটে আমাদের ঘরে দেখো এই পরিমাণে আলো হয়। তো দেখো এখানে আমি ঘরগুলো মুছে নিচ্ছি, গোবর নিয়ে নিই, মাটি দিয়েই মুছে নিচ্ছি, সময় নেই একদম, মানে 12টা কি 12:30টার দিকে স্কুল থেকে আসলাম। তো নিচে আমি একটা প্লাজো পরে নিয়েছি আর মানে কিছু পরিনি, প্লাজোই প্লাজোটা ছিল, ভেবেছিলাম এটা ধুয়ে নেবো, তো নাইটির নিচে প্লাজোই আছে, প্লাজোই পরেছি। তো প্লাজোটা তো পুরো মাটিতে লুটুপুটু হয়ে গেছে, কি অবস্থা! তো ক্ষেত থেকে গিয়ে মাটি নিয়ে আসলাম। আর দেখো শ্যাওলাগুলো, তো এই শ্যাওলার জায়গাগুলো মাটি দিয়ে একটু ভালো করে লেপতে হবে, নয়তো আবার পুরো শ্যাওলা পড়ে গেছে, বুঝতেই পারছো। আর মাটি দিয়ে বেশি দিন লেপলে তো থাকে না, তোমরা জানো 3-4 দিনেই এরকম শ্যাওলা পড়ে যায়, মানে খুব বিশ্রী অবস্থা হয়। আর তার মধ্যে না আমার এই ল্যাপা মোছা করলে একেতে শ্বাসকষ্ট উঠে পড়ে, আর পায়ের গোড়ালিগুলো খুব ব্যথা হয়ে যায়, মানে হাত ব্যথা সেরকম একটা হয় না, হাত মানে হাত ঠাত ব্যথা খুব কম হয়, কোমর ব্যথাও অতটা হয় না, কিন্তু আমার ওই যে খুব গোড়ালি ব্যথাটা হয় এই মোছামুছি করলে। তো শেষে আমি জুতাটা খুলে তারপরে মুছেছিলাম আর কি, ওর লাস্টের কিছু জায়গা। তো জুতোটা পরলে আরও বোধহয় গোড়ালিগুলো বেশিই ব্যথা হয়। আর প্রথমে বৃষ্টি হচ্ছিলো, ভেবেছিলাম রেনকোট পরেই মুছবো, তারপরে বৃষ্টিটা হঠাৎ করে একটু কমে গেল। তারপর রেনকোট পরলে একটু হাস্যকর লাগবে দেখতে, দেখ যেটুকু বৃষ্টি পড়ছে ওইটুকু অল্প অল্প পড়ছে, বেশি না, হালকা হালকা, একটু আগে বেশিক্ষণ পড়েছিল আর কি। তো দেখো তো জলগুলো কিছুতেই যাচ্ছে না, জলগুলো ভাবলাম যে না একটু ঝাড়ু দিয়ে আমি সরিয়ে নিই, নাহলে আমি লেপতে পারবো না। তো ঝাড়ু দিয়ে সরিয়ে নিচ্ছি জলগুলোকে, আর মাটি দিয়ে একটু বেশি করে মাটি নিয়েছি, গোবর নিইনি, গোবর তো নেই। আর যদি শুকনো উঠান থাকে গোবর দিয়ে তো উঠোনটাও লেপি আমি, কিন্তু আজকে তো ভেজা উঠান আর গোবর বা কোথায় পাবো, আর সেরকম বাড়িতে সেরকম কেউ নেই, আর এতটা বেলা হয়ে গেছে, আমার খুবই কষ্ট হচ্ছিল, তাই যতটা সম্ভব আমার দিয়ে যতটা সম্ভব পরিষ্কার করা ততটাই করলাম। না হলে তো প্রত্যেক বাড়ি উঠোন বাড়িঘর লেপা হয় গোবর জল ঠল দিয়ে। আজকে আমি যতটা হাত দিয়ে পেরেছি মাটি দিয়ে লেপেছি। আর দেখো এই জায়গাটা কী পরিমাণে শ্যাওলা ছিল, সে পুরো তো দেখতেই পারলে। তো সেই শ্যাওলাগুলোকে আমি ভালো করে মুছে দিলাম। তো এবার হচ্ছে মাদের বারান্দা, রান্নাঘরের রান্নাঘরটা মুছলাম না, রান্নাঘর তো তালা মেরে গেছে আর কি। তো যাই হোক বারান্দাটাই মুছে নিলাম, একটা ঘর লেপবো আর ওই সাইডটা না মুছলে কীরকম লাগে। আর আমি তো সব সময় লেপি, তোমরা জানো যে যখনই ঘর দুয়ার মুছি তো ওই বারান্দাটাও আমি মুছে নিই। তো এইভাবেই আর কি, তো মাটি দিয়েই লেপে নিচ্ছি, গোবর ঠোবর নেই আজকে। তো এইভাবেই মুছে এখন বারান্দা মুছবো, আরও অনেক মোছার জায়গা আছে, ঠাকুরের জায়গাটা মোছা বাকি আছে, ওই আমার ঘরের পেছন সাইডটা লেপা বাকি আছে, দু সাইডেই লেপবো। তো দেখো এমনিতে উঠোনটা পাতা টাতা পরে, প্রথমে ভেবেছিলাম উঠোনটা ঝাড় দিয়েই লেপ। সত্যি আমাদের এই বাপের বাড়িতে এডিট করা তো মানে এত ভুল, মানে কী বলি আর, খুব মুশকিল, এত কথা তোমরা শুনতে পারবে চারিদিক থেকে, মানে এডিট করা খুবই মুশকিল হয়ে যায়। আমি তো এখানে এসে এডিট করতে মানে কান্না করি, কান্না মানে সত্যি এত আওয়াজ শোনা যায়, সবাইকে চুপ করিয়ে করিয়ে কি কত আর এডিট করা যায় বলো। যাই হোক অনেক হাল্লা ছেলে শুনতে পাচ্ছো, মাইন্ড করো না কিছু, আসলে বাড়িতে অনেক লোক থাকলে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি। তো যাই হোক দেখো এই পাশটাও আমি চুলোটা না ঢুকিয়ে দিলাম, কারণ বৃষ্টি পড়তে পারে। ওই দেখো ওখানে যে চুলোটা ছিল পিড়ের উপরে, ওই চুলোটা আমি ওই মানে একটা ছাউনির নিচে রেখে দিলাম, আর খড়িগুলো ভিজে গেছে বেকার, আর ওগুলোকে ঢুকালাম না, থাক। তো 4টা বেজেই গেল, তোমরা দেখলে হয়তো খুব তাড়াতাড়ি কাজগুলো করলাম, ফরওয়ার্ড করা, ফাস্ট ফরওয়ার্ড করা, কিন্তু কাজগুলো করতে যে কতটা টাইম লেগেছে সেটা আমি জানি। একদম 4টা বেজে গেছে, এখনও পুজো পড়ে আছে, ঠাকুরঘর পরিষ্কার করব, এগুলো বাকি আছে। তো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, উঠোনটা তো কী পরিমাণে পাতা তোমরা দেখতে পাচ্ছ, তারপরে তো রাস্তাটা দেখালাম, রাস্তা বাকি আছে, ওই কলের পাড়ের জায়গাটা বাকি আছে। তো যতটা সম্ভব আমার দিক থেকে করা আমি ততটা করলাম, আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। খুব কষ্ট হয় ক্যামেরা এদিক থেকে সেদিক করিয়ে কাজ করতে। তো যাই হোক আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তো তোমাদেরকে এবার দেখাচ্ছি। তাও সবুজ সবুজ মনে হচ্ছে বাড়িঘর, তাই না? এটা মনে হবেই, একদম রোদ নেই তো, মানে শুকোচ্ছে না, সবই ভেজা ভেজা, কী করবো বলো। যতটুকু পরিষ্কার করতে পেরেছি আমি ততটুকু করেছি, রোদ থাকলে না পুরো মাটিগুলো সাদা সাদা হয়ে যেত আর দেখতেও ভালো লাগতো, একদমই রোদ নেই, আকাশটা পুরো মেঘলা আকাশ, তবুও যে মানে করেছি। যাই হোক আয়ুষ থাকলে আয়ুষকে, আয়ুষের দিকেও দেখতে হতো, যাই হোক আয়ুষ নেই বলে আমি আমার কাজে ফোকাস করতে পেরেছি, আয়ুষকে তো রেখেই এসেছি বাড়িতে। তো এবার দেখো আমি ঘরের ভিতরে যাচ্ছি, ঘরটা তো পুরো ভেজা দেখতেই পাচ্ছ, ওই পায়ের ছাপ নাইটি বের করলাম, তোরও পুরো পায়ের ছাপ, আর আজকে টানা টানা করে লেপলাম না, ভালোও লাগছে না, কোনো মতে খালি লেপলাম আর কি, কোনো মতন। যাই হোক পরিষ্কার থাকলেই হলো, এদিকে দেখো রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে আমি বাসন টাসন ধুয়ে, আর পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছ এখনও ভেজা, তাহলে ভাবো আমাদের ঘরটা কী পরিমাণে ভেজা থাকে মুছলেও। তো এদিকে দেখো ঘরগুলো পুরো টিপটপ হয়ে আছে, খুব
সুন্দরও লাগছে, আমাকে তো আয়নাতে দেখতে পাচ্ছ। আমি এইমাত্র চান ঠান করে পুজো দিয়ে তবেই আসলাম, এখন প্রায় মানে 4:30 কি 4:45 মতন হবে। তো মা ফোন করছে, কখন আসবি কখন আসবি। তো আমি বললাম এই তো চান ঠান হলো, একটু ভিডিওটা করে তারপরে আমি আসছি, ড্রেস ট্রেস পরবো, হাতে পায়ে তেল মাখবো, একটু রেডি হবো, তারপর তো যাবো তাই না। আর তেলটা মাখছিলাম তো ভাবলাম না তোমাদেরকে একটু দেখিয়েই নিই। আর টিভিটাতে দেখো আমি ইয়ে লাগিয়ে দিলাম, ধুলোবালি পরে দেখে টিভিটা ঢেকে দিলাম। মুখে ক্রিম ট্রিম মাখিনি, পুরো চচ্চর করছে মুখ। এইমাত্র চান ঠান করে আমি পুজো দিয়ে চলে আসলাম। তো আজকে আর ভিডিওটা বড় করছি কি না জানি না, আজকে আর ভিডিওটা বড় করছি না, ফিরে আসছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করে যে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ হচ্ছে সবাইকে বাই বাই, অ্যান্ড আবার কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। সবাই অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি এখনও তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। মোবাইলের একদম ব্যাটারি নেই, 5% হয়ে আছে, ভালোভাবে মানে ব্যাক ক্যামেরায় ফ্ল্যাশ চলছে না। তো চার্জার নেই দেখো, একটাও চার্জার নেই, সব ওই বাড়িতে রেখে আসছি, তো চার্জও দিতে পারছি না। তো এখন আমি রেডি রেডি হয়ে বাড়িতে চলে যাব। তো সন্ধে হয়ে আসছে, তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমি তো স্কুটি নিয়ে আসিনি, টোটোতে যেতে হবে। তো চলো ভাই ভাই, সবাইকে আর খিদেও পেয়েছে খুব জোর।